এক বছরে চালু হয়নি রাঙামাটির রাজস্থলী ও লঙ্গদু উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণেই চালু হচ্ছে না কার্যক্রম, দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ভাইটাপাড়া বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া, বাজারেই ছিল তার আসবাবপত্র তৈরির কারখানা ও শোরুম। গেল 21 জানুয়ারির আগুনে সেটি পুড়ে ছাই হয়ে যায়, অথচ বাজার থেকে 5 মিনিটের দূরত্বেই ছিল লঙ্গদু ফায়ার স্টেশন। তা চালু না হওয়ায় আগুন থেকে রক্ষা করা যায়নি কিছুই। একই অবস্থা রাজস্থলীর। কর্তৃপক্ষ ভবন বুঝে নেয়ার বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি স্টেশনটি। ভবনের মূল ফটকে তালা লাগানো, অন্যান্য কক্ষেও ঝুলছে তালা। দুটি স্টেশনের জন্য বরাদ্দ করা গাড়িগুলো পড়ে আছে রাঙামাটি সদর ফায়ার স্টেশনে। ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুতই যেন চালু হয় স্টেশন দুটি। আগুন ধরলে ওটা জ্বালায় পড়ে ছাই হয়ে যাবে আর কি, কিছু করার নাই আমাদের। এমনি ওটা রেডি হয়েছে কিন্তু কোনো লোকজন দেখি নাই ওখানে। হঠাৎ করে যদি আগুনটা লাগে কাপ্তারতে গেলেন, আস্তে আস্তে সব কুতো পুড়ে ছাই হয়ে যাবে এখানে। সুদৃষ্টি রেখে যদি এটাকে চালু না করে বা তাহলে আমি মনে করি যে এই উপজেলাতে এরকম ঘটনা আরো ঘটতেছে, আরো ঘটবে। কেন আমার মতো ক্ষতিগ্রস্ত আর কোনো ভাই বা বন্ধু বা কেউ যেন কোনো সময় না হয়। প্রয়োজনীয় জনবল পেলেই স্টেশনগুলোর চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। লোকজন পেলে আমরা চালু করব। আর রাজস্থলী লঙ্গদু ফায়ার স্টেশন তো কাজ সমাপ্ত হয় নাই, কাজ বুঝে নেওয়ার পরেই লোকজন পেলে আমরা চালু করব। ফায়ার সার্ভিস পিডব্লিউটি তাদের সঙ্গে আলাপ হয়েছে। আমি ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটা পত্র প্রেরণ করছি, আশা করছি এটা পূর্ণাঙ্গ চালু হয়ে যাবে। জেলার 10টি উপজেলার 3টিতে ফায়ার স্টেশন চালু রয়েছে। 2টিতে ভবন নির্মাণ শেষ হলেও তা চালু হয়নি। আরও 2টি উপজেলায় হয়েছে ভূমি অধিগ্রহণ, বাকি 3 উপজেলায় চলছে সমীক্ষার কাজ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।